হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে, আর খুবই মজাদার বিকেলের নাস্তার রেসিপি। তো চলুন উপকরণগুলো দেখে নিই কী কী লাগছে এই নাস্তা বানাতে। এখানে নিয়েছি 3 কালারের ক্যাপসিক্যাম, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, আর গাজর নিয়েছি এবং সাদা পেঁয়াজ কুচি নিয়েছি। আর সবগুলোকে আমি একই রকম করে কেটে নিয়েছি, 2 স্পুনের মতো করে আছে। 1 কাপ ময়দা সাথে একটি ডিম দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে বিকেলের নাস্তার রেসিপি। তো চলুন শুরু করি। প্রথম একটি মিক্সিং বল নিয়ে নিলাম, আর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সব ধরনের ভেজিটেবল, চাইলে আপনারা আরও কিছু অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে যা যা ইউজ করেছি সবগুলোই আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই ঝাল পিঠাটা খেতে ভীষণ মজা, চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর একবার খেলে মুখে লেগে থাকার মতো, এর স্বাদ এতই মজার। এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব। আর প্রথমেই পানি আমি ইউজ করছি না, আর খুব খেয়াল করে পানিটা ইউজ করতে হবে, যাতে করে বেশি না হয়ে যায়। অল্প অল্প করে আমি মিক্স করব এবং পানিটা অ্যাড করব। এই পর্যায়ে আমি আরও পানি অ্যাড করব। আমার প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনারা চাইলে আরও কমও ইউজ করতে পারেন। আমি মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে ম্যাগির যে মশলাটা আছে, সেই মশলার থেকে অল্প একটু দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা ভালো লাগবে, তাই চাইলে এটা আপনারা স্কিপ করে নিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে আমি একটু রেখে দেব, আর এদিকে আমি চুলাটা অন করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে, আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, এবং অল্প করে অয়েল দিয়ে দিব, প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি অয়েল, এবং ব্রাশ করে নিব। আমি একটা স্টিলের রাউন্ড শেপের একটা স্পুন নিয়েছি, এতে করে আমার দিতে সুবিধা হবে। তো আপনারাও ট্রাই করবেন এ ধরনের স্পুন ব্যবহার করার জন্যে, তাহলে অনেকটাই ইজি হয়ে যায়। তো ঠিক আমি এভাবে করে যতটুকুনি রাউন্ড শেপ করা যায়, যেহেতু এখানে অনেক রকমের সবজি আছে, তো অবশ্যই গোলটা একদমই পারফেক্ট হবে না, তো কোনো সমস্যা নেই, যতটুকুনি হয়। এক এক করে আমি 3টি দিয়ে দিব, আর যত ফ্ল্যাট হবে ততই কিন্তু এটা ভালো লাগবে। চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি, আর একটু টাইম লাগবে যেহেতু এখানে সবজিগুলো আমি ইউজ করেছি একদমই কাঁচা, তাই একটু টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। তো এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাটা
বিশেষ করে বেবিরা ভীষণ লাইক করবে, কারণ এখানে ডিম আছে। আর যে বেবিগুলো সবজি খেতে পছন্দ করে না, তারা কিন্তু অনায়াসে সবজিও খেয়ে ফেলবে। খুবই মজার একটি স্ন্যাক্স হিসেবে আপনারা এটা তৈরি করতে পারবেন। হয়ে গেল, প্রায় গোল্ডেন একটা লুক এসেছে। আমি আর বেশি ফ্রাই করবো না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে দেখতে। তো বাকি যেই ডোগুলো আছে সেগুলো দিয়ে আমি এক এক করে আরও কয়েকটি তৈরি করে নিচ্ছি। বাসায় যখন কিছু না থাকে, চাইলে এ ধরনের মুখরোচক খাবার খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খুবই কম টাইমের মধ্যে এই মজাদার রেসিপিটা তৈরি করবেন। অনেক বেশি হেলদি এবং অনেক বেশি স্বাস্থ্যকর, কারণ এখানে তেলের পরিমাণ একদমই কম আর সব ধরনের ভেজিটেবলও ইউজ করা যায়। তো অবশ্যই আপনি অনায়াসে এটি খেতে পারেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। যে ম্যাগির একটা মশলা ইউজ করেছি তাই কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার পাচ্ছি, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এক এক করে আমি 5টি দিয়েছি। হয়ে গেল আমার বিকেলের নাস্তার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ ময়দা এবং 1টি ডিম, তার সাথে কিছু সবজি মিলে কি মজাদার একটি বিকেলের নাস্তার হয়ে যায়। তো এখানে আমি ক্যাচাপ ইউজ করেছি, চাইলে আপনারা যে কোনো ক্যাচাপ এখানে বা সস ইউজ করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।